রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি ও অতিরিক্ত বাজার মূল্য রোধে মনিটরিং করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় চালান কপিতে অসঙ্গতি ও পাইকারি ক্রেতাদের মেমো না দেয়ায় সতর্ক করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তারা। হচ্ছে আমরা সকাল 8টা থেকে এই পর্যন্ত এখনো বাজার মনিটরিং করছি, আরো গত 2 দিনও মনিটরিং করলাম, কিন্তু গত 2 দিন যেটা না পাইছি আজকে হচ্ছে আমরা অনেক কিছু দেখতে পাইছি। যেমন এখনও হচ্ছে আমরা হচ্ছে মেনলি নেমেছিলাম দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ রাখার জন্য, পাশাপাশি বাজারে যে ময়লাগুলো হয় সেটা ক্লিন রাখার জন্য, এবং চাঁদাবাজি যেন টোটালি বন্ধ হয় সেটার বিষয়ে আমরা সাধারণ ছাত্র জনতা এখানে এসেছি। রোববার কারওয়ান বাজারে কাঁচা বাজার মনিটরিং করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান তারা চাচ্ছেন আড়তদাররা একটি মেমো দিক, সে অনুযায়ী খুচরা বিক্রেতা পর্যায়ে তারা পর্যবেক্ষণ করবেন। আমরা চাই তারা কোনো সিন্ডিকেটের মধ্যে পড়েছে কিনা, স্পষ্টত বলতে চাই চাঁদাবাজি এখনো হচ্ছে, মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে কিন্তু চাঁদাবাজি এখনো হচ্ছে, এক এক জায়গায় এক এক দাম এখন আমরা পাচ্ছি। যেমন খোলা ময়দা আমরা 50-54 টাকা পর্যন্ত পাচ্ছি, মুরগির দাম কিন্তু আমরা পাচ্ছি 150, 180 এবং 220। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আড়ত মালিককে সতর্ক করার পর ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিক্রেতারাও বলছে যে এটা আসলে রুট লেভেলে যদি কাজ করা যায়, যেখান থেকে দ্রব্য আমাদের পণ্যগুলো আসছে তাহলে দামটা আরও কমে আসবে। কারণ এই যে আমরা আজকে কারওয়ান বাজার মনিটরিং করলাম, এই পর্যন্ত কিন্তু একটা পণ্য আসতে আসতে অনেকগুলো হাত বদল হয়ে আসে, তো এই সব জায়গাগুলো যদি মনিটরিং করা যায়, আমরা আসলে কনস্ট্রাকটিভতে কাজ করছি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এর খুব ভালো ফলাফল আমরা পাবো। চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপরাধ রোধে মাঠে থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা।